আজ এক গায়েবি প্রেমের গল্প শোনাবো। আপনারা প্রায় শুনেন আমেরিকা থেকে, ব্রাজিল থেকে, জার্মান থেকে, ফিলিপাইন থেকে বাংলাদেশে ছুটে আসে প্রেমিক প্রেমিকা, কখনো ছেলে কখনো মেয়ে। তা আজ এমন এক প্রেমের গল্প শোনাবো, আজ ছুটে এসেছে কোনো প্রেমিক বা প্রেমিকা না, ছুটে এসেছে উপহার। সেই উপহার এক দুই টাকা না, এক লক্ষ লক্ষ না, কোটি কোটি টাকা উপহার। আর যে প্রেমিকের জন্য এই উপহার ছুটে এসেছে, তিনি কিন্তু সেই উপহার গ্রহণ করেননি। কেন গ্রহণ করেননি তার মুখে শোনাবো আজকে সেই গল্প, কেন তিনি সেই উপহার গ্রহণ করেননি। এই সেই প্রেমিক যার জন্য ছুটে এসেছে কোটি কোটি টাকার উপহার, কিন্তু তিনি গ্রহণ করেননি। আর কেন গ্রহণ করেননি সেটা উনি শোনাবে। উনি খুব ছোট একটা চাকরি করে একটা আইটি কোম্পানিতে, সেই কেন তিনি সেই উপহার গ্রহণ করলেন না সেই গল্পটা এখন আমরা তার মুখেই শুনব। আমি গত দুই একদিন আগে আমার সোশ্যাল মিডিয়াতে আমাকে একজন বিদেশি নাগরিক নামে একটা আইডি থেকে, আনিতা হাসিন নামে এক নারী আমাকে একটা নক করে বলে যে হাই নিজাম, তো আমার বিস্তারিত সে জানে কিভাবে, সে বলে যে তোমাকে তো আমি অনেক দিন ধরে জানি, সে বলে যে তুমি যদি আমার সম্পর্কে বিস্তারিত জানতে চাও তাহলে আমাকে নক করো, জিমেল করো। তখন আমি তাকে একটা মেল করি যে বলি তুমি আমার সম্পর্কে কীভাবে জানো আর তোমার সম্পর্কে বিস্তারিত বলো। তখন সে বললো সে ইউনাইটেড স্টেটে একজন নাগরিক, সে একটা জব করে, ভালো একটা জব করে, সে আমাকে পছন্দ হয়েছে, আমার চাকরি বাকরি এভরিথিং তার ভালো লেগেছে। তখন আমি তাকে বললাম যে তো আমাকে ভালো লেগেছে, ঠিক আছে তুমি আমাকে কীভাবে চিনো। সে বললো যে আমাকে অনেকদিন যাবত সে ফলো করতেছে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে, তো সে সব কিছু সে বলে যে আমাকে কিছু টাকা সে গিফট হিসেবে বাংলাদেশে পাঠাবে। তো আমি বলছি তুমি গিফট হিসেবে আমাকে কেন বাংলাদেশে পাঠাবে, বলতেছে আমাকে তোমার ভালো লাগছে বা তোমার সাথে কিছু সময় আমি স্পেন্ড করতে চাই, অতিবাহিত করতে চাই, আমি যখন চাকরি অবসর যাবো তখন আমি বাংলাদেশে আসবো, আসে তোমার সাথে যোগাযোগ করবো। তখন আমি বলছি আমি তখন তার কথাবার্তা এগুলো পরে বুঝতে পারলাম যে এটা কথার সফটওয়্যার কনেক্টের সদস্য। তখন আমিও তার সাথে অভিনয় করতে থাকলাম এবং অ্যাজ এ মেসেজ সেটিং করতে লাগলাম। এক পর্যায়ে সে গত পরশু সে আমার জন্য $2.5 million একটা বক্স পাঠায়। কত ডলার? $2.5 million বাংলাদেশে প্রায় 21 কোটি টাকার একটা বক্স পাঠায়। 21 কোটি? জি। তারপর গ্রহণ করছে? না, আমি সেটা গ্রহণ করি নাই। আমি সেটা প্রেরণের পর সে আমাকে নক করে যে নিজাম আমি টাকাটা পাঠিয়ে দিছি, তুমি এয়ারপোর্ট থেকে রিসিভ করে নাও, এয়ারপোর্টে আমার একজন এজেন্ট আছে তার থেকে রিসিভ করে নাও। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি আগামীকালকে রিসিভ করে নিব। তখন সে কিছু কন্ডিশন বলছে, সে বলছে যে এজেন্টের সাথে যোগাযোগ করার সময় তুমি কিছু ওকে পে করে দিও, কিছু টাকা পে করার জন্য বলছি। তো আমি বলছি কত টাকা হতে পারে, সে বলতেছে $815। আমি বলতেছি ওকে ঠিক আছে তাহলে আমি আগামীকালকে টাকাটা পে করে দিব। তো তখন আমাকে আজকে সকালে তার এজেন্ট ফোন দিয়েছিল, বলতেছে আপনার পার্সেলটি এসেছে $2.5 million একটা বক্স এসেছে, আপনি কি সেটা রিসিভ করবেন, যদি রিসিভ করতে চান তাহলে আপনি $850 US আমাদেরকে পেমেন্ট করতে হবে। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি পেমেন্ট করব, কীভাবে পেমেন্ট করব। তখন সে বলতেছে ব্যাংকে পেমেন্ট করাবো। আমি বলতেছি তার ক্যাশে পেমেন্ট করি একদম ফেস টু ফেস। সে বলতেছে না, আমাদের ব্যাংক প্রসিডিউর, আমাদের অফিস সিস্টেম হচ্ছে যে ব্যাংকে পেমেন্ট করা। তখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট আর আপনার মোবাইল নাম্বার যা এভরিথিং আমাকে মেসেজ করো। তখন সে আমাকে মেসেজ পাঠাচ্ছে, পাঠানোর পরে সে আমাকে কয়েক ঘর ধরে কল করছে। তখন আমি তো প্রথম থেকেই বুঝতে পারছি যে এরা প্রতারক সফটওয়্যারের সদস্য। তো অ্যাজ ইউজুয়াল আমি তার সাথে কথা বলতে লাগলাম এবং সময় অতিবাহিত করতে লাগলাম। করার মাঝে আমি স্যার ডাবলমরিং থানার স্যার ওসি মহসিন স্যারের সাথে শরণাপন্ন হলাম। শুনলেন নিজাম সাহেবের নিজের মুখ থেকেই এই গায়েবী প্রেম।
কোটি কোটি টাকার উপহার। নিজাম তার বুদ্ধিমত্তায় সে কিন্তু এই প্রতারকে খপ্পরে পা দিনি। আমার অভিজ্ঞতায় এরকম অনেক ঘটনা আছে, যারা লক্ষ লক্ষ টাকা হারিয়ে তারপরে আমাদের শরণাপন্ন হন। এই ধরনের গায়েবী প্রেম থেকে সাবধান থাকতে হবে। আর আপনার যদি বিদেশি বন্ধু বান্ধবী থাকে, সে আপনার জন্য উপহার পাঠিয়েছে, আর সেই উপহার কেন নিতে আপনার টাকা দিতে হবে? একটু মাথাটা ঠান্ডা রাখবেন, একটু ভেবে চিন্তা কাজ করবেন। এই ধরনের প্রতারকদের কাছ থেকে সবাইকে সাবধান থাকতে হবে। আর যদি সাবধান থাকতে, তাহলে এই ধরনের প্রতারকের খপ্পরে পড়তে হবে না, নিজের সর্বস্ব হারাতে হবে না। আবারও বলছি, গায়েবী প্রেম থেকে সাবধান থাকবেন, আর এই বন্ধু বান্ধবের এই এই গায়েবী উপহার পেতে লক্ষ লক্ষ টাকাও কাউকে দিয়ে দিবেন না। ধন্যবাদ সবাইকে।